নমস্কার বন্ধুরা, 5ই ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে শিক্ষা নিয়ে একগুচ্ছ ঘোষণা কিন্তু তিনি করেছেন। তো চলুন সেগুলো আমরা একটু দেখে নিই। স্কুল শিক্ষা এবং বেতন বৃদ্ধি নিয়ে একাধিক ঘোষণা করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী এদিন বাজেটে। মুখ্যমন্ত্রীর কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা সেগুলো দেখুন। ফার্স্ট যেটা বলা হয়েছে, যারা 1 নম্বরে তপশিলি জাতি, আদিবাসী এবং দুস্থ মানুষদের জন্য 100টি নতুন ইংরেজি মাধ্যমে স্কুল তৈরি করবে সরকার। যে সমস্ত এলাকায় তপশিলি জাতি, আদিবাসী এবং দুস্থ মানুষের সংখ্যা বেশি, সেই সমস্ত অঞ্চলে আগামী 3 বছরের মধ্যে 100টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে। এজন্য আগাম অর্থবর্ষে 50 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। 2 নম্বরে যেটা বলেছেন, অলচিকি ভাষায় 500টি নতুন স্কুল, সঙ্গে 1500 প্যারাটিচার কিন্তু নিয়োগ করা হবে। আগামী 5 বছরে এই কাজ করা হবে। এর জন্য আগামী অর্থবর্ষে 100 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। 3 নম্বরে নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি, কুরমালি ভাষার জন্য 100টি নতুন স্কুল করা হবে। এর জন্য 300 প্যারাটিচার নিয়োগ করা হবে। এই বাবদ 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 4, চা বাগান এলাকায় আগামী 5 বছরে 100টি সাদরি ভাষায় বিদ্যালয় স্থাপন করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য 300 জন প্যারাটিচার নিয়োগ করা হবে। এজন্য বরাদ্দ করা হবে 50 কোটি টাকা। আচ্ছা, 5 নম্বরে যেটা বলা হয়েছে সেটা দেখুন, রাজবংশী ভাষায় 200টি বিদ্যালয়কে অনুমোদন দেবে এবং আর্থিক সাহায্য করবে সরকার। এর জন্য আগামী অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে 50 কোটি টাকা। কিছু মাদ্রাসা স্কুল রয়েছে যেগুলি সরকারি অনুমোদিত কিন্তু আর্থিক সাহায্য পায় না, সেগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। কিন্তু বছরে 50 কোটি টাকা কিন্তু দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন, এছাড়াও আজ পার্শ্বশিক্ষক এবং চুক্তিভিত্তিক যারা শিক্ষক রয়েছেন তাদের বেতন নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্যারা এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন নিয়ে এবার ভোট অন অ্যাকাউন্টে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্যারাটিচার এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের প্রতি বছর 3% হারে বেতন বৃদ্ধি হবে। পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধিতে 100 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে 2021 সালের যে বাজেট পেশ হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, সেই বাজেটে শিক্ষাক্ষেত্রে যেগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো আপনারা দেখলেন। আশা রাখছি আপনাদেরকে ইনফরমেটিভ হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।